আসসালামু আলাইকুম ভিউয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিমান বাহিনীকে সবচাইতে অ্যাডভান্স এফ সিক্সটিন ব্লক সেভেন্টি সেভেন্টি টু যুদ্ধ বিমান অফার করেছে বলে একটি ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান শেরনিয়াবাদ যুক্তরাষ্ট্র সফরকালে তাকে এই অফার দেওয়া হয় বলে উল্লেখিত পোর্টালটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে সফররত বিমান বাহিনী প্রধান লকিদ মার্টিনের ফ্যাসিলিটি পরিদর্শন এবং এফ সিক্সটিন ব্লক সেভেন্টি সেভেন্টি এর ফ্লাই করেন একই সাথে তিনি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিও ঘুরে দেখেছেন তবে এই নিউজটি আপাতত স্পেকুলেশন হিসাবেই ধরা হচ্ছে কারণ দুই পক্ষের কেউই তা অফিসিয়ালি কনফার্ম করেনি এছাড়াও অ্যাভিয়েশন কোম্পানি বোয়িং পরিদর্শনকালে তিনি বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং এই উদ্দেশ্যে বিনিয়োগের সুবিধা সহ বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা করেন সেই সাথে এফ এইটিন যুদ্ধ সিমুলেটর ফ্লাইং করেন এমনিতেই বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং এমআরসির যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের ডিফেন্স পাড়া অনেকদিন ধরেই উত্তাও এরই মধ্যে নতুন উন্মাদনা শুরু হল বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের কারণে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ষোলোটি উন্নত ডাবল ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার কেনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে যেখানে ইউরো ফাইটার টাইফোনের নাম আলোচনায় রয়েছে তবে উল্লেখ করার মতো বিষয় এই যে বিমান বাহিনী প্রধান মার্কিং যুক্তরাষ্ট্র থেকে বিমান বাহিনীর জন্য মাল্টিরোল বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছেন একই সাথে এসব সরঞ্জাম ক্রয়ের জন্য অত্যাবশ্যকীয় সামরিক চুক্তি জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এর অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন একই সাথে তিনি এফ সিক্সটিন যুদ্ধবিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিও পরিদর্শন করেছেন যা ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী বহরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত যুদ্ধ বিমান আসার সম্ভাবনা দেখা যায় তবে এটা সম্ভবত আলাদা ডিলের অধীনে হতে পারে কারণ আপনারাও জানেন বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক স্কোয়াড্রন মাল্টিরোল যুদ্ধবিমান কেনার কথা রয়েছে সেই সাথে এটাও জানেন বিমান বাহিনীর বর্তমান ব্যাকবোন ফ্লিট পুরনো এফ সেভেন ফাইটার বহরের রিপ্লেসমেন্টের জন্য কার্যক্রম চলছে চাইনিজ সিঙ্গেল ইঞ্জিনের এই বিমানের বহর রিপ্লেস করার জন্য চাইনিজ জেটেন ফাইটার দেশে ম্যানুফ্যাকচার করার আলোচনা চলছিল কিন্তু বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্রে সফরের ঘটনায় পরিস্থিতি অন্যদিকে মর নিচ্ছে মনে হচ্ছে গত চোদ্দই মে বিমান বাহিনী প্রধান রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান ইতিমধ্যে তিনি লক্ষিড মার্টিন এবং বোয়িং সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক এবং অসামরিক স্থাপনা পরিদর্শন করেছেন আর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এফ সিক্সটিন কেনার প্রস্তাব দিয়েছে এটাই এখন সবচেয়ে বড় টপিক চীন বিরোধী জোট কোয়াড নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র বেশ তপ্ত অবস্থার মধ্যে দিয়ে গেছে বাংলাদেশের অধিকাংশ অস্ত্র চীন থেকে কিনলেও এখন দেশের অর্থনীতি প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ ইউরোপিয়ান এবং মার্কিং অস্ত্রের দিকে বেশি ঝুঁকছে আর খুব সম্ভবত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনা বলয় থেকে দূরে রাখতেই জেটেনের বদলে এফ সিক্সটিন নেওয়ার সুযোগ করে দিয়েছে নিঃসন্দেহে চাইনি জেটেনের তুলনায় এফ সিক্সটিন অনেক ভালো একটি ফাইটার এবং ব্যাটেল প্রুভেন এফ সিক্সটিনের এর লেটেস্ট ভার্সন ব্লক সেভেন্টি সেভেন্টি টু এর সার্ভিস লাইফ টাইম দুই হাজার বাহাত্তর সাল পর্যন্ত ধরা হয়েছে তাই বাংলাদেশের জন্য এফ সেভেন বহর রিপ্লেস করার জন্য এফ অবশ্যই অনেক ভালো একটি অপশন তবে আপনারা এই বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখছেন তা জানিয়ে দেবেন নিজের কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ